চার দফা দাবিতে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইকের দ্বিতীয় দিনেও মাঠে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ থেকে রাফা প্লাজা পর্যন্ত পদযাত্রা করে তারা। এতে অংশ নেয় দেশের বিভিন্ন ছাত্র সংগঠন। এ সময় স্বৈরাচার হাসিনা সরকারের সব মন্ত্রীদের বিচারের আওতায় আনার জোর দাবি তোলেন শিক্ষার্থীরা। শাহেদুজ্জামান সাকিবের রিপোর্ট। একতার বাংলাদেশ, যেখানে এক হয়েছে বাংলাদেশের সবকটি ছাত্র সংগঠন, শুধু আসেনি ছাত্রলীগ। রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত এ সম্প্রীতি সমাবেশ থেকে ঘোষণা আসে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার। হাজার বছর ধরে আমাদের এই সমাজে আমরা সম্প্রীতির সাথে বসবাস করে আসছি। আমাদের সমাজে মুসলিমরা, আমাদের সমাজের হিন্দুরা, আমাদের সমাজের অন্যান্য ধর্মাবলম্বীরা একই সাথে পাশাপাশি তাদের ধর্মীয় উৎসব পালন করেছে। আমরা কেউ সংখ্যালঘু নই, আমরা সবাই বাংলাদেশী। এই পরিচয়ে সামনের দিকে ফ্যাসিস্ট হাসিনার দোসররা যদি কোনো ষড়যন্ত্র করার অপচেষ্টা করে, আমরা আপনারা সবাই মিলে সেই ষড়যন্ত্রকে রুখে দেব। এটি নতুন বাংলাদেশ। এই বাংলাদেশে কোন রাজনৈতিক ট্যাগ দিয়ে আপনি কাউকে ডিহিউম্যানাইজ করতে পারবেন না। গণহত্যার দায়ে স্বৈরাচার হাসিনা সরকারের ফাঁসির দাবিও তুলে ধরেন তারা। গতকালকে যেভাবে এক দশর সালমান রহমানকে ধরা হয়েছে, সবাইকেই ধরা হয়েছে, ধরতে হবে। যারা দুর্নীতি করেছে, ঋণ খেলাপি করেছে, তাদেরকে ধরে বিচারের আওতায় আনতে হবে। আর কোন ষড়যন্ত্র নাই, এদেশের দেশপ্রেমিক ছাত্র জনতার রাস্তাতে আছে। সমাবেশ শেষে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইকের অংশ হিসেবে শাহবাগ থেকে রাফা প্লাজা পর্যন্ত পদযাত্রা করেন শিক্ষার্থীরা। পরে শহীদদের স্মরণে রাফা প্লাজার সামনে মোমবাতি প্রজ্বলন করেন তারা। ঘোষণা দেয়া হয় স্বৈরাচারের দোষরদের সব ষড়যন্ত্র রুখে দেয়ার। বাংলাদেশে কোনো একক ব্যক্তির জন্য শোক দিবস পালন করা হবে না। বাংলাদেশের যে ছাত্র জনতার উপর যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ গুলি চালিয়েছে, সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলা ছাত্র জনতা ঘৃণা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। চার দফা দাবিতে বৃহস্পতিবারও রাজপথে থাকার ঘোষণা দেন তারা। শাহেদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা।